তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। তো আজ রবিবার, রবিবার মানেই সকলের বাড়িতে মাংস এসব হয়। তার রবিবারের দিনটা একটু আলাদা হয়, ছুটির দিন তো, বাচ্চারা সব বাড়িতেও থাকে, সকলেই বাড়িতে থাকে ছুটির দিনগুলোতে, তো একটু মজাই হয়, বিশেষ করে রবিবারটা। তো তার জন্য আমাদের বাড়িতে চলে এসেছিলো একটু খাসির মাংস, তো সেইটাই একটু কুকিং করে দেখাবো। তো তার জন্য আমি দেখো কড়াই নিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর আদা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে, একটু টমেটো কুচি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ নিচে ধরে যাচ্ছিল, সেই জন্য জল দিয়ে একটু টমেটোগুলো গলিয়ে নিলাম। তারপর একটু নুনও দিয়ে দিলাম। তো এগুলো আমি কষিয়ে ভালো করে, তো বাইরেটা একটু ঘুরে ঘুরতে গেলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে, চাপা দিয়ে। তো দেখো বাইরে দারুণ রোদ্দুর উঠেছে রবিবার আজকে, বেশ ভালোও লাগছে। তো রোদ্দুরটা খুব কড়াও ছিল, বাইরে দাঁড়ানোও যাচ্ছিলো না। তো যাই হোক, বেশ আজকে দিনটা বেশ ভালোই লাগছিলো, রবিবার যেহেতু আবার আকাশে দারুণ রোদ্দুর উঠেছে। তো দেখো আজকে আমি তেলটা ছেড়ে গেলেই আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো কড়াইতে দিয়েছি, সেটাও দেখাতে পারিনি। তো আধ ঘন্টার মতো আমি খাসির মাংসটা কষিয়ে নিয়েছিলাম, তো চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে আধ ঘন্টা, তো আলুগুলো দিয়ে দিলাম, সেটা আর দেখানো হয়নি, তোমাদের আগেই বলেছি। তো দেখো আমি এইভাবে চাপা দিয়ে কষিয়েছি, আমি কিন্তু কুকারে করিনি, এই কড়াতেই করেছি ঢাকা দিয়ে। তো এইভাবে দেখো, এইভাবে আমি কষিয়ে শুকিয়ে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে এসেছে, কষানো কষানো হয়ে গেছে। তো আর একবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আবার একটু পরে একটু গরম জল দিয়ে দেবো। তো দেখো এইভাবে আমি চাপা দিয়ে করে নিচ্ছি, তারপর তুলে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। ওই আগেই বললাম আলুগুলো আমি দেওয়া দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে কষিয়ে দেখো চর্বিটা, দেখো আমি একটু তুলে দেখাবার চেষ্টা করছি, পড়ে যাচ্ছে খুন্তি থেকে। তো এই দেখো চর্বিগুলো এই রকম চর্বিযুক্ত ছিল, চর্বিগুলো আমি কেটে সাইজ করে নিয়ে নিয়েছি। তো দেখো এরপর আমি একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো কালারটা কেমন এসছে সেটা কমেন্টে জানাবে বন্ধুরা, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে দিও আর পাশে থেকো বন্ধুরা। তো এইভাবে আমি আড়াই ঘন্টা করে ধরে মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, কুকারেই করিনি, এই এই কড়াতেই করেছি ঢাকা দিয়ে দিয়ে। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, আমার জলটা শুকিয়ে হয়ে এসছে অনেকটা। তো এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, পাশে থেকো বন্ধুরা। টাটা।